আমার নাম সেলিম সাজ্জাদ আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের রাখা যাবে কি স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি আগুনে জ্বলবে না এটা হলো পিটানোর আর কি ফুটবল খেলা খেলা বা ক্রিকেট যদি খেলে যদি টাকা পয়সা লেনদেন থাকায় জুয়া হয় হারাম হয়ে যায় তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সার লেনদেন যে হয় বা হার আছে এটা কিরকম হবে বা হারাম হবে কিনা আমি যখন মসজিদে নামাজ আদায় করি আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিজদা করছি এবং যে কোনো অবস্থায় বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই আল্লাহর জায়গায় বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি এই জঘন্য শিরকি চিন্তা থেকে বাঁচার উপায় কি কোনোভাবেই এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না কার্যকরী কিছু উপায় বলে দিন ভাইরা আমার এটা বেশিরভাগ ইবলিসে করে আমাদেরকে পেরশান করার জন্য অহেতুক পরেশান করে এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া নবী করিম সাল্লা কাছে এই জাতীয় কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন তোমার কাজ হলো শয়তানকে পাত্তা না দেওয়া শয়তানকে বলবা আল্লাহর সাথে আমি বুঝবো তোমার এত টেনশন করার দরকার নেই শয়তান আপনাকে অস্থির করে দেয় পেরশান করে দেয় কারোর কথা মনে আসলে আপনি শিরক হয়ে যাবে সীরকে এত সস্তা না আপনি ইবাদত নিবেদন করছেন আল্লাহকে আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে সেখানে নামাজ পড়লে আপনার যদি নবসের ভিতরে মনের ভিতরে এটা আসে যে তাকে চিন্তা করছি তখন সাথে সাথে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য পরেশান করার জন্য আমাদের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য অতএব তখন সাথে সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বোঝাচ্ছে অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই আমার চিন্তা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে অতএব সে উদ্দেশ্যে আল্লাহ তালা কবুল করবেন পাত্তা দিবেন না দেখবেন আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে এর বাইরে আল্লাহ তালা কাছে পানা চাবেন আউজুবিল্লাহিনের শৈতন রজিম আল্লাহমাজ আল ওসা উসা কালবি হাসিয়া তাক আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা ওশ্বসা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন দোয়া করবেন পানা চাইবেন এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন থুতু বলতে প্রতীকী থুতু ওইরকম থুতু না বা জাস্ট থুথু করা এরকম বাম দিকে করলে এবং আউজুবিল্লাহ বিল্লাহমিনের শৈতনজিম বা ওরা সুলিহি বললে সাধারণত আমন্ত ইয়ামিল খের বা আমন্ত রসুলহি বললে সাধারণত এই জাতীয় ইবলিস বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দেশের সে থেকে আপনি হেফাজত থাকবেন আর প্রধান ওষুধ হল পাত্তা না দেওয়ার যখন এটা মনে হবে তখন আপনি পেরেশান না হয়ে বরং চিন্তা করুন এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য আমার সামনে শির্কের ভয় হাজির করেছে এগুলোতে শিরক হবে না আল্লাহ পাত্তা দিবেন না আমার নাম সেলিম সাজ্জাদ আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের ভাঁড়াটি হিসাবে রাখা যাবে কি গুরুত্বপূর্ণ একটি মাস আলা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো কি না ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কি এর উত্তর হলো যদি সে বসবাস করার জন্য বাসা ভাঁড়া নেয় তো এই বাসা ভাঁড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা পাশাপাশি সে এগুলো করে তো এর দায়ভার ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয় অর্থাৎ শির করবে উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে কুহুরি কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য বসবাসটা উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না কারণ সেখানে সরাসরি অন্যায় এবং সিল্কের কাজে সহযোগিতা হয় অতচ আল্লাহ বলেছেন ইফমি ওয়াল মায়দা দুই নম্বরে তালা বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না অতএব বাসা ভাড়া দেয়া যাবে ইমাম সারকসি রহম্লা আলমাব সুতের মধ্যে এই ফতো যেমন লিখেছেন সম্প্রতি সময়ে আল মৌসু আল কুয়েতিয়া অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষের মধ্যেও এই মাস আলাটা এভাবে মুফতিগণ ওলামা একরাম লিখেছেন যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমুসলিম দিকে দেওয়া হয় সেটি হারাম হবে না না জ্যায়েজ হবে না গুণা হবে না তবে ইবাদতের জন্য তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় সেটা দিলে গুণাগার হবে ঠিক একইভাবে ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয় যেই ব্যবসা সেখানে করবে সে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে আপনি জানেন ওই ব্যবসাটাই ফিক্স তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া যায় হবে না কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে হারাম কাজও করার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে এমনটি চূড়ান্ত নয় অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে কোনো অপরাধ করে গুনাহ করে তার দায়বাদ তার উপরে বর্তাবে আপনার উপর বর্তাবে না স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান নামের আগুনে জ্বলবে না এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি কোনো বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদভ্যাস আছে ওইটা হালাল করার জন্য হয়তো মশলা বাইর করছে এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া কোনো স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় জানতে যাবে না আমরা ছোটবেলায় আরেকটা শুনছি আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য বা উস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় ব্যা দিয়ে বা কিছু যদি মারে তাহলে ওই জায়গা আর জাহান্নামে যাবে না ভাই শরীরে কোনো জায়গায় ওস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে না যাইতো তাহলে ওস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাপন তো সব জায়গায় একটু করে মেরে দেন জাহান্নাম তো বেছে গেলাম কাহিনী শেষ এত সোজা কিরে ভাই তাহলে তো জান চাওয়া একেবারে সহজ হয়ে যেত ঠিক আছে উস্তাদ তাহলে মাথাতে পাবো একটু একটু করে আমার পিঠে দেন পুরো শরীর যেন বাদ না যায় পুরো শরীর পাইছে এগুলো থেকে বা এগুলো সব এগুলো সব ভিত্তিহীন কথা এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহন সহনীয় হয় এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা তবে হ্যাঁ এটা ঠিক অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন সেটা জুলমের পর্যায়ে না যায় সরিয়া নির্দেশনা মেনে সেটা তার জন্য উপকার হয় সে শাসন দ্বারা সে সংশোধিত হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এটার জন্য বুয়া হাদিস বানানোর দরকার নাই আর বউ পিটানোর কথা যেটা বলছেন পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ সে তো নাজায়েজ কাজ করতেছে এবং গুনাহের কাজ করতেছে বিশেষ করে পিটানো বলতে আমি গুনাহের কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জোলমের পর্যায়ে চলে যায় সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায় আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে যে অভিমান আছে যে ভালোবাসা আছে সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই নবী করিম সাল্লা সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই এবং নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি যে তার একাধিক স্ত্রী ছিলেন তাদের সাথে যে সংসার করেছেন সব যে একেবারে সব ভালোভাবে হয়ে গেছে তা না তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে হালকা পাতলা স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে মান অভিমান হবে কিন্তু কখনো নবী করিম সাল্লা সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই অতএব আপনি বউ পিটানোর জন্য মাসালা বানায় নেবেন যে যেখানে স্বামী পিটাবে সে জায়গা জান্নাতে যাবে এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে মনে আরও গুণা হবে পিটেয়া অত্যাচার করলেন এক গুণা হবে আর মাসালা দিলেন ভুয়া আরেক গুণা হবে ডাবল গুনা হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথাসম্ভব সহানুভূতিশীল হবেন আল্লাহ বলেছেন তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনতি করবে কিন্তু স্বামী অভিভাবক হিসাবে স্ত্রী কোনো ভুল করলে অভিমান করবে তাকে ধমক দিবে বুঝাবে নরমে গরমে শাসন করবে কিন্তু তার মানে এই না যে জুলমের পারমিশন দেওয়া আছে বা শারীরিকভাবে অত্যাচার করার অধিকার আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যদি খেলে যদি টাকা পয়সা লেনদেন থাকায় জোয়া হয় হারাম হয়ে যায় তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সার লেনদেন যে হয় বা হার জিত আছে এটা কীরকম হবে বা হারাম হবে কিনা না আমার প্রথম কথা হলো কোনো খেলাধুলায় এক পক্ষ অপর অপরপক্ষের সাথে যদি চুক্তিবদ্ধ হয় যে খেলা যে হারবে যেটা দলকে সে টাকা দিবে তাহলে এটা জুয়া হবে এবং হারাম হবে কিন্তু ধরেন খেলাটা যদি হয় শারীরিক কসরতের জন্য সেখানে যদি আপনার শরিয়া লঙ্ঘন না হয় সতর ঢাকা হয় সেখানে যদি নামাজের প্রতি মনোযোগিতা নষ্ট না হয় সেখানে যদি অশ্লীলতা এবং হারামে লিপ্ত হওয়ার যে বাধ্যবাধকতা বা সেদিকে থেকে যেতে বাধ্য হয় এরকম পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কম্পিটিশনে যদি তৃতীয় পক্ষ যারা জিতবে তাদেরকে পুরস্কার দেয় উৎসাহ দেওয়ার জন্য সেটা জায়গা আছে এটা জুয়া নয় জুয়া হলো দুই পক্ষ যখন টাকা দিয়ে নিজেদের মধ্যে তারা বাজি ধরবে যে হ্যাঁ যে জিতবে সে টাকা পাবে যে হারবে সে টাকা দিবে তখন এটা জুয়া হবে বা বাইরের কেউ যখন আপনার এরকম বাজি ধরবে যে যদি জিতে তাহলে সেক্ষেত্রে আমাকে তুমি টাকা দিবা আর আরেক দলের আরেকজন পক্ষে থাকলো সে বললো যে আমি যে দলকে সমর্থন করি সে যে দিতে তাহলে আমাকে টাকা দিবা এই যে আমাদের দেশে বিশ্বকাপ উপলক্ষে অনেক বড় বড়ো আপনার মনিটর লাগে বিভিন্ন জায়গায় খেলাধুলা হচ্ছে হয়েছে আমাদের অনেক কাছে এটা নিছক একটা বিনোদনের জন্য হয়তো সময় পাস করেন অথচ এটাকে কেন্দ্র করে বহু জায়গায় জুয়ার কারবার হচ্ছে বহু মানুষ জুয়ার কারবার করছে যে আমি এই দলের পক্ষে বাজি ধরলাম তুমি ওই দলের পক্ষে বাজি ধরলাম যদি আমার বাজি ধরা দল হেরে যায় তাহলে তোমাকে টাকা দিয়ে দিব তোমার বাজে ধরা দল হেরে গেলে আমাকে তুমি টাকা দিয়ে দিবা এবার মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখি ক্যাসিনো কারবার কারণে বহু মানুষ আত্মহত্যার দিকে চলে গেছে জুয়া আজ খেলার নাম করে আমাদের গ্রামে শহরে মোড়ে মোড়ে সব জায়গায় ঢুকে গেছে কিন্তু আপনি কোন কম্পিটিশন অ্যারেঞ্জ করলেন সেই কম্পিটিশন কম্পিটিশন বা প্রতিযোগিতা কথার কথা একটা পাঠ প্রতিযোগিতা করলেন এখানে যে পার্টস করছে তাদের মধ্যে থেকে তৃতীয় পক্ষ যে এখানে আপনার কোন প্রকার বাজি ধরে নাই এক পক্ষ বলছে পুরস্কার দিব জুয়া হলো যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে এক পক্ষ টাকা দিবে আর পক্ষ টাকা লস করবে আর এই জাতীয় প্রতিযোগিতা এক পক্ষ পুরস্কার দিছে এখানে কারো হারার কিছু নাই এমন হয় না যে এক পক্ষ টাকা দিছে আর এক পক্ষের টাকা মার গেছে এরকম কোনো কিছু হয় নাই বিদায় সেটা জুয়ার অন্তর্ভুক্ত না ওইটা হলো পুরস্কার ওইটা যায় আছে করি তখন আমার দুই বছরের বাচ্চা শিশু কোরআন স্পর্শ করে এতে গুণা হবে কিনা আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোটো বাচ্চারা সেটা ধরতে চায় হাতাতে চায় স্পর্শ করতে চায় তখন আমাদের করণীয় কি এর উত্তর হল ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত কোরআনে করিম অজু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুণা হবে না যেহেতু তারা নাবালেক নাবালেক বাচ্চার কোনো গুণা নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির তিন ব্যক্তির কোনো ভুল বিচ্ছুতি হলে সেটি লেখা হয় না এর ভিতরে একটা হলো আর সবই ছোটো বাচ্চা হওয়ার লোগা পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না এই জন্য ছোটো বাচ্চা যদি কোরআন স্পর্শ করে অজু ছাড়া তার গুনাহ হয় না কিন্তু বাবা মায়ের কর্তব্য হল যে সাত বছর বা তার বেশি বয়স হয়ে গেলে মোটামুটি বুঝ হয়ে গেলে অজু শিখতে পারে অজু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বুঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি অজু সহকারে বিনা অজুতে কোরআন স্পর্শ করবে এটা তাদেরকে শেখাতে হবে আর যদি একেবারে ছোট বাচ্চা হয় বছর বছর যে না না পবিত্রতা দুই অজু তাহলে এইরকম বাচ্চা যাতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে আল্লাহ না করুন তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয় যেহেতু ছোট বাচ্চা সে কিছু বুঝে না তার তো আর গুণা হবে না কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয় কোরআনও সেরকম ধরতে দিল দিল। যা করতে তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে গুণাগার হবে কথা কি বুঝাতে পারছি তাহলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা ছয় সাত বছর আট বছর নয় বছর হয়ে যায় কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে বুঝে তখন তখনও তাদেরকে অজু করে যেন তারা কোরআন তেলাত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে যদি কোনো কারণে তারা বিনা অজুতে ধরে যেহেতু তারা নাবালেক তাদের গুণা হবে না কিন্তু মা বাপের চেষ্টা থাকবে তারা যেন অজু সহ কোরআন স্পর্শ করে সেটা শেখাবে তাদেরকে আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না তার নাগাল থেকে বাইরে রাখবে কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে আল্লাহর কালামের প্রতি অসম্মান হয় এমন কোনো কাজ করে ফেলতে পারে এই জন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে যদি না করেন অবহেলা করেন তাহলে তারা গুণাগার হবে এরপরে প্রশ্ন হলো আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমন কি তাদের কথা বিশ্বাস করে এখন আমার কি করণীয় ভাইরা আমার গণক কবিরাজের কাছে যাওয়া শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য ভাগ্যে কি আছে দেখার জন্য এ উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয় সেটাও গুনাহের কথা অপরাধের কথা সহি মুসলিম হাদিসে বর্ণিত হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান আতা আর ফান যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এত বড় জঘন্য অপরাধ এটি আর আবুদাউদ্দেহাদি সে বর্ণিত হয়েছেন নবিকিম সাল্লা সাল্লাম বলেছেন মানে হো যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তারে ভবিষ্যৎ বলে দেয় তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে তার কথার প্রতি ইমান আনে অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এ গায়েবের মালিক এই কথা যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন আয়াতের বর খেলাফ করলো আল্লাহ কোরআনে করে বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আসমানে নৌমন্ডল্ডার কেউ গায়ব জানে না এই আয়াতের সে অস্বীকার করলো আল্লাহ তালা আলমুল গাইব এটাকে সে অস্বীকার করলো এই জন্য সে বেঈমান হয়ে যাবে এবং নবী সাল্লা সাল্লাম বলেছেন ফকাদ কাফারা এই ব্যক্তি কুফুরি করলো কিসের উপরে বিমা উন্সিল আলম মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সবিশ্বাস করল এই জন্য ভাইরা আমার এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া যাওয়া যায় কোনো মা বোন যদি এরকম করেন তাদেরকে বুঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো আর যদি বিশ্বাস নাও করো শুধু যাও চেক করার জন্য তারপরেও তোমার চল্লিশ ইবাদত কবুল হবে না এটা কবিরাগুনা এবং মহাপাপ অপরাধ ইমান ধ্বংস করার মতো একটা বিষয় আমাদের সমাজে বিভিন্ন বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে পাথরের অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে ছাড়ে টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয় এদের কাছে যাওয়া এদেরকে বিশ্বাস করা এটা অপরাধ এবং একটা সভ্য সমাজে এই ধরনের এই ধরনের আপনার অবৈজ্ঞানিক এই ধরনের কুসংস্কার এ ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না এজন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যারা এ ধরনের প্রতারণা করে যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে তাদেরকে আইনের আওতা আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত শাস্তির মুখোমুখি করা উচিত আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায় একটা কেন তার দশ আংগুলো দশ আংটি পরে চার দিন পাল্টা নিলেই হয় ভাগ্য পাল্টা নিলেই হয় আপনি একটু চিন্তা করেন সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেচে আর আপনারে বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে অতএব এ ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না আমরা অনেকে দেখা যায় এই সমস্ত গণকদের কাছে যায় অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে অনেকগুলো চিঠি থাকে এগুলো আস্তে আস্তে উঠে গেছে থেকে যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে অর্থাৎ দুই নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন সে দুই নম্বর কাজও করাতে আপনাকে হেল্প করবে তারা এরা হলো প্রতারক জাতীয় প্রতারক এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতে আনতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এ ধরনের প্রতারণা এবং এ ধরনের কুসংস্কারচ্ছন্ন কর্মকাণ্ড এগুলো করা যাবে না মানুষের ইমান হরণ করছে টাকা পয়সা হরণ করছে সব ধ্বংস করছে অতএব এগুলো বিশ্বাস করা যাবে না শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সেজদার জন্য আরসের নিচে চলে যায় এটা কি সঠিক কিনা পৃথিবীতে গোলাকার তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন ভাই এটি বুখার ইমাম বুখারের সব বিভিন্ন মহাদিসের ক্রাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী কেরিম সাল্লাহ্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রব্ব আলমিন আড়সের নিচে গিয়ে সেজদ্যাগ করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না কারণ বিক্রম সাল্লা সাল্লাম কীভাবে বললেন যে সূর্য আল্লাহর আরো সে গিয়ে শেষ করে। এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিজল বিশদ আলোচনা করেছেন সবার আগে বলতে হবে পৃথিবী যে গোল এবং এটির এটির পদক্ষিণের যে বিষয়টা আসে এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তালা কোরআনে সুরাইয়াসিনে বলেছেন রা আলিকে তাকদিরুল আজিজিল আলিম আল্লাহ রাবুল্লা আলমী স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে থাকে তার দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সৌদি আসাল্লাম এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কী হবে মুহাদ্দিসামা বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে নবী আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয় তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেটা কয়েকভাবে হতে পারে এরকম হতে পারে অনেকগুলো দৃষ্ণ দিয়েছেন তারা একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মতো করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য জমিনের যত ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে কিন্তু প্রত্যেকের সেজদা হয় ভিন্ন ভিন্ন একটা গাছ সেজদা করে তার সেদা হল আল্লাহ রব্বুল আলমিন নির্দেশের আনুগত্য করা আল্লাহ রব্বুল আলমিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া এটা এক প্রকারের তার জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে আল্লাহকে সেজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন যে সেভাবে আল্লাহকে সেজদা নিবেদন করে এবং সেই সেজদা আর সে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নজ্লা সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরও মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা আমাদের সিনেগ্রাম করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সেজদা নিবেদন করে সূর্য তার মতো করে সেজদা নিবেদন করে একটা পিপিলিকা একটা গরু একটা ছাগল একটা মুরগি একটা হাঁস যে কোনো সৃষ্টি আল্লাহ আল্লাহবুল আলমিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তালার তাজবি নিবেদন করে যেমনটি কোরআন বলেছে যে ইমিন শাহিনিল্লাহ দুনিয়াতে এমন কোন সাই নেই এমন কোন জিনিস নেই যে আল্লাহ তালার তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবাহান আল্লাহ বলে না কই মাছে তো সুহান বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাল্লাহ কাছে শেষদা নিবেদন করে শুধু তাই না হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাবো কি না তো আল্লাহ তালা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ তালা আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তালা তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেয়ামত হবে এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা উদিত হবে এই জন্য আল্লাহব্বুল আলমিনকে সেজ দেওয়া কীভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তালা ভালো জানেন কারণ আলমুল গাহেবের সব বিষয় সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়েবের আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ আল্লাহবুলকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেন কি এই জন্য ইকবাল বলেছেন হুয়া যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো সসীম নন আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত অতএব নবী আকরাম সাল্লা থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসকে প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তালাই সবচাইতে ভালো চায় তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত এরপরে প্রশ্ন হলো কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়েছে ভাইরা আমার দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় কোন হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ এ দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায় নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তবে এই সম্পর্কে মুস্তাদ আহমদে বর্ণিত আবু সৈদ খুদির একটি হাদিস আছে সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার সেটি হল নবী করিম সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হল হালাল উপার্জন সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অর্থাৎ খারাপ দোয়া যদি না করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন সেটার তিনটা প্রক্রিয়া আছে এক সে যা চাইছে আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছেন হয়তো একটু আগে বা পরে দুই আল্লাহ তালা তার সে যা চাইছে সেটা দেন নাই কিন্তু আল্লাহ রবীন্দ্র এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কেয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড় তিন আল্লাহব্বুল আলমিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই কিন্তু আল্লাহ তালা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে অতএব দোয়া কোনো না কোনোভাবে কবুল হয় এতটুকু নিশ্চিত তারপরও বিভিন্ন অলামায় ক্রাম বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায় এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার এটা কোনো কর্ণ হাদিসের বর্ণনা নয় তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায় এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না করণিসের আলোকে এ বিষয়ে ইমাম ইবনুল জাজারি রহম্লা অধ্যাত্ত আল হেসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যদি কারোর দোয়ার সময় কান্না আসে যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায় দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয় মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে পাতলা হয়ে গেছে মনে হচ্ছে আনন্দ এবং ফুর্তির ভাব আসছে এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তালা আমার এই দোয়াটা কবল করেছেন এবং ইমাম সকাল রহম্লা সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা জাস্ট এটুকু এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই যেহেতু কোরআন থেকে নির্দেশিত সরসে কোনো বিষয় নয় অতএব দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোকলা মাইকলাম ইমামগণ বলেছেন কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায় নিশ্চিত ধারণা নয় তবে ওই যে হাদিস বলেছে এটা মাথায় রাখতে হবে শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না পিতার মৃত্যুর পর সৎ মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে তার সাথে যোগাযোগ রক্ষা না করলে সন্তানের কি গুণা হবে অথবা ইসলামের তার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস সহিম শ্রীবর্ণিত হয়েছে তিনি বলেছেন ইন্নামিন বিররি আবার রজলি আহলা আবিহি আহ্লা উদ্দে আবিহি যার অর্থ হল কোন ব্যক্তি তার বাবার সাথে সদাচরণ করা বাবার প্রতি আন্তরিকতা দেখানো এবং সুসন্তানের মতো আচরণ করা বিরল ওয়ালেদ্যানের অংশ হিসেবে বাবা যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের সাথে সদাচরণ করতে হবে এই হাদিসের আলোকে এবং আরবিনা হাদিসের আলোকে সৎ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে সাধ্য অনুযায়ী তাদের সেবা করার চেষ্টা করতে হবে পয়সা করে দিয়ে খেদমত করার চেষ্টা করতে হবে এই জন্য যে তিনি বাবার সঙ্গী বাবার স্ত্রী এবং বাবার আপনজন তার সাথে ব্যবহার ভালো ব্যবহার করলে বাবা খুশি হবেন কি বাবা দুনিয়া থেকে চলে গেছেন তারপরেও তার সাথে সদাচরণ করা তার প্রতি এহসান করা এই হাদিসের আলোকে একজন সন্তানের উপরে কর্তব্য যে তিনি তার সৎ মায়ের প্রতিও সদাচরণ করবেন কেন ওই বাবার প্রতি তার যে বীর এবং বাবার প্রতি যে তার কর্তব্য আছে সন্তান হিসাবে সেটার অংশ হিসাবে যে শুধু তিনি নন বাবার বন্ধুবান্ধব আমরা অনেকে জানতে চাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সেবা কীভাবে করব। বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের প্রতি আমাদের প্রধান করণীয় তো দোয়া করা আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো দুনিয়াতে তাদের যে বন্ধুবান্ধব ছিলেন যাদের সাথে উঠা বসা করতেন যাদেরকে তারা ভালোবাসতেন সেই মানুষগুলোকে আপনি ভালোবাসতে হবে তাদেরকে স্নেহ করতে হবে এটা বিরল ওয়ালেদেন মা বাবার প্রতি সদাচরণ অংশ হিসাবে আপনার জন্য হবে এই জন্য সৎ মায়ের প্রতি সেই দৃষ্টিকোণ থেকে আপনি সদাচরণ করবেন কিন্তু তাই বলে তিনি আপনার যেটাকে বলে রক্ত সম্পর্কীয় আত্মীয় আপন মা যে সেই রকম মর্যাদা পাওয়ার হকদার তিনি নন মায়ের সাথে যেটা করতে হবে পৃথিবীতে এটা কারোর সাথে না যেটা আপনার জন্মদাতা মা গর্বধারণ কারণে মায়ের জন্য প্রযোজ্য হবে তবে সৎ মায়ের প্রতিও সদাচরণ করতে হয় আমার দেশে সৎ মা নাম দিছে সৎ মা এর মানে হল বেশিরভাগ ক্ষেত্রে যদি জোলম অন্য কোনো মহিলার প্রতি নাও করে সৎমার প্রতি করতে হয় ঠিক না ভাই ঠিক আর মা যে সেও অন্য কারোর প্রতি অন্য অবিচার করুক আর না করুক সৎ ছেলে মেয়ের প্রতি অবিচার করেই ছাড়ে এই দুই দিক থেকেই অন্যায় অবিচার হয় এগুলো জোলম এবং নাজায়জ কাজ বরং এখানে যথাসম্ভব সদাচরণ করার চেষ্টা করতে হবে যদিও মায়ের যে মর্যাদা হুবহু বা মায়ের প্রতি যে হুবহু কর্তব্য সেটি সৎ মায়ের জন্য প্রযোজ্য হবে না আলোচনাল জামাত বলতে কি বুঝায় আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আলোচনাল জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো ভাইরা আমার আলোসুন্না জামা আ বলতে বুঝায় হলো যারা নবী করিম সাল্লা সাল্লামের সুন্না এবং জামাআ সাহাবাকে ভালোবাসে অনুসরণ করে তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না তাদেরকে বলা হয় সুন্নতি ওয়াল জামা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার ও মর তিহাত্তরটি দলে বিভক্ত হবে এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি যারা হকের উপরে প্রতিষ্ঠিত আর বাকিরা গোমরা এবং পদভ্রষ্ট এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারা কারা নবী একরাম সাল্লা সাল্লাম বলেছেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবিরা যেই উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে তারা অনুসরণ করা আর অনুসরণ করা অর্থাৎ সাহাবিদের ভালোবাসা তাদেরকে আপন মনে করা তাদের সাথে বিদ্বেষ তাদের প্রতি বিদ্বেষ লালন না করা এটা হল আসলে মার্কা এত এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ আপনি আহমেদুল্জামাতের অন্তর্ভুক্ত আমাদের মধ্যে কোনো আক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফফারা হিসেবে রোজা রাখতে হবে এক্ষেত্রে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বলে উপকৃত হতাম মোহাম্মদ ইসমাইল মনিরি ছাত্র চনতি মাদ্রাসা ভাই মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন নামাজ কাজা হয়ে গেছে আপনি সেই কাজা সালাত আদায় করছেন বাস আপনার কাজা যদি অবহেলার কারণে ত্রুটির কারণে হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাবেন লজ্জিত হবেন ইস্তেক পার করবেন ভবিষ্যতে যদি না হয় প্রতিজ্ঞা করবেন আজম করবেন এবং কাজা করবেন যথেষ্ট নামাজ কাজা হলে স্বরূপ আবার রোজা রাখতে হবে এরকম কোনো কথা কোরআন দিছে কোথাও নেই অতএব যদি কেউ বলে যে না নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বে পাশাপাশি আবার স্বরূপ রোজাও রাখতে হবে এটা মন গড়া কথা ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই নামাজ কাজা হয়ে গেছে কেন কাজা হলো ত্রুটির কারণে তাহলে আল্লাহর কাছে ইস্তেক ফার করবেন ভবিষ্যতে জানান না হয় সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজ আদায় করবেন ঈশ্বর আপনি দায় মুক্ত হবেন শির্কের মতো এত বড় গুণা থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে বাইরে আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন কারিমে সুদের ব্যাপারে আল্লাহব্বুল আলমিন যত সতর্ক করেছেন অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তালা করেন নাই আপনি যদি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোশত রান্না করে খান তাতে আপনার যত গুণা হবে আপনি দশটা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন উপার্জন করেন আর ভক্ষণ করেন গুণা তার চাইতে বেশি হবে কারণ সুদের চাইতে ভয়াবহ কোনো গুণা বা পাপ দুনিয়াতে আর নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামে যেটা যত ভয়াবহ যেটা যত ডেঞ্জারাস যেটা যত বিধ্বংসী গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা দার্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয় সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যবসা করবেন প্রতিষ্ঠান খুলবেন বাহির থেকে জিনিস আনবেন বাহিরে জিনিস পাঠাবেন আমদানি রপ্তানি করবেন যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না এইভাবে আষ্টে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক দশটি বিধ্বংসী দিক হাদিস এবং করোনার আলোকে আমরা একত্র করেছিলাম যে এর ভিতরে সবচাইতে সুদের সত্তরটা সত্তরটা ক্ষতিকর দিক আছে সুদের যে অপরাধ এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা সত্যটা আছে এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে সেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে লোন নিছে অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে দুজন খুশি মনেই তো দিছে এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে সেনার চেতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল আমাদের বুঝে আসে না ভাইরা আমার আলিয়মা আকমালতুল ইসলাম একেবারে দিকে আয়াত যেখানে আল্লাহ আলমিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন এরপরে আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে আমার এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং এটা শয়তানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে মানুষের ভেতরে তার ইমানই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো শির্কের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ আলাই আল্লাহর সঙ্গে শিরক আল্লাহ সেটা মাফ করবেন না আর ইন্নার সির্ক আলামুন আজিম সির্ক মহা অপরাধ সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিল্প অনেক ক্ষেত্রে কুফুরের কুফুর এবং শির্ক দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় কিন্তু কুকুরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে শির্কের ভয়াবহতা বেশি বোঝা যায় কারণ কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরুতে চলে যায় ইমান থেকে বের হয়ে গেল কিন্তু শির করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এজন্য জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একইভাবে সুদের কারবার এটা এটা একজন ইমানের চেতনাকে শেষ করে দেয় এটা আল্লাহ বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে সবচেয়ে বড় আপনার বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুদ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখেরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় চাইতেও মারাত্মক সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী অত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আসা বেরিয়ে আসার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন তাকে হাফেজ বানালেন ওই বাবা ছেলের উসিলায় কি জান্নাতে যেতে পারবে ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করে চেষ্টাকে হালাল মনে করবে হারাম যেটাকে করেছিসটাকে হারাম মেনে চলবে অর্থাৎ আমলও করবে শুধু হাফেজ নয় সে এলোম অনুযায়ী আমলও করবে সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কে আমতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিস আর আপনার আর কোনো টেনশন নাই সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জানাতে নিয়ে যাবে আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করার উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করব, গুনাহ করব পাপাচার করব অপকর্ম করব, টেনশন নেই ছেলেটা তো হাফেজ বানায় দিছে ও আমার সুপারিশ করে পার করে দিবে এত সহজ না আপনি নিজে কবিরা গুনার থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহ কাছে তার সুপারিশ কাজে আসবে কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা খুশি তা করতে পারে জান্নাতে যাওয়া এত সহজ না নিজের আমল নিজে ঠিকই করতে হবে বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফিজ আলিম আমলদার মানুষ সহিংসা আল্লাহ সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তালা পারমিশন দিবেন সেটা পারমিশন পেলে তখন আল্লাহ সুপারিশ করবেন সে আসে আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা কিনে হবে কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে যায় আছে নাকি গুনাহের কথা ভাইরা আমার খালি গলা যদি কোনো গান গান সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে শির্কের কিছু না থাকে অশ্লীল যৌনতার আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোনো গান গাইলেন সেটা জায়েজ আছে বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায় সে গানের কথা ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায় সেখানে দপ বাজানো জায়েজ আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে দপ হল ঢোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে অপর পাশ খোলা আছে দুই পাশ বন্ধ হলে সেটা তবলা ওইটা কিন্তু জায়জ নাই অতএব মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে সেটা জায়জ আছে কাওয়ালি নাম দেন জারি নাম দেন ইসলামিক গজল নাম দেন কিন্তু গানের কথামালা ভিতরে সিরকি কথা আছে হারাম কথা আছে কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে তখন সেটা আর হালাল থাকে না সেটা হারাম হয়ে যায় আমাদের অনেকে জারি গান শুনে কাওয়ালি গান শুনে মনে করে যে এটা শুনলে বোধ হয় কোরআন তেলাওত করার মতো সব হবে আছে না না এরকম অনেকে অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা আছে ইমান বিধ্বংসী কথা আছে যেটা বিশ্বাস করলে ইমান পর্যন্ত চলে যাবে বিধা আমাদের সাবধান থাকতে হবে বিষয় নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু উপায় বলে দিলে উপকৃত হতাম কিছুতেই একাগ্রতার সহিত নামাজ পড়তে পারি না ভাইরা আমার নামাজে একাগ্রতা লাভের জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান চোখের জেনা থেকে বাঁচতে হবে চোখ দিয়া সারাদিন হারাম জিনিস দেখবেন নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন না সেই সাথে হারাম বক্ষণ এবং উপার্জন থেকে বাঁচতে হবে হারাম উপার্জনকারী নামাজে বাই বলতে মজা পায় না হারা উপার্জন ছাড়তে হবে চোখের জেনা চোখ দিয়ে জিনিস দেখা ছাড়তে হবে কিছুদিন আপনি স্ট্রাগল করেন দেখবেন আপনি নামাজের ভিতর বাদীদের স্বাদ পাচ্ছেন নাম্বার দুই নামাজে মনোযোগ পাওয়ার জন্য নামাজে কি পড়তেছেন সলাতে কি তেলাওয়াত করতেছেন এই দোয়া গুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাহ আকবর মানে কি অনেকে জানে না সুবাহরব্ব আজই মানে কি অনেকে জানেন না সামি আল্লাহ আলমেন হামিদার মানি কি অনেকে জানেন না সালাতের মধ্যে আপনি কি পড়ছেন সবগুলোর অর্থ বুঝে বুঝে আপনি পড়লে ইনশাল্লাহ মনোযোগ আসবে নাম্বার তিন যত বেশি পারেন সলাদকে ধীরে ধীরে পড়েন আস্তে আস্তে পড়েন যত বেশি সময় নিয়ে আপনি যদি দুই রাকাত নামাজে দশ মিনিট টাইম দিতে পারেন দেখবেন মনোযোগ আসতে বাধ্য ইনশাআল্লাহ আপনি যদি চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দিতে পারেন মিনিমাম দশ মিনিট সময়ও দিতে পারেন দেখবেন ইনশাল্লাহ সালাতের ভিতরে মনোযোগ আসবে রুকুতে গেলে আপনি মিনিমাম লম্বা করেন অপেক্ষা করেন দেখবেন আপনার নামাজে মনোযোগ আসবে আমরা হুলস্থুল করি তাড়াহুড়া করি মনোযোগ মনটা বসেই পারে না তার আগে আমরা অন্য রকমে চলে যাই এই জন্য মনোযোগ আসার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধীরস্থিরতার সাথে আপনি আদায় করবেন আল্লাহ তাহলে আমাদেরকে সলাতে মনোযোগ সহকারে আদায় করার তফিক দা করুন নামাজে যদি সানা পড়া ভুলে যাই তাহলে নামাজ হবে কিনা নামাজের সানা পড়া সুবাহিক আলা ইহা এই সানা বা দোয়া ইস্তেফতা নামাজ শুরুর যে দোয়া আরও কয়েকটা আসে এখানে যে কোনোটা পড়লেই হবে হাদিসে কোনো কোনো ওঝহলে দিয়ে আসছে যে সানা সুবাহ জায়গায় ওইটা তো যাই হোক এই সানা যদি আপনি পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে কারণ সানা পাঠ করাটা ফরজ না ওয়াজিব না এটা সুনত সুন যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত না বলে অসুবিধা হয়ে যাবে কোনো হিন্দু মহিলার মাধ্যমে বাড়ির যাবতীয় কাজ করালে কোনো ক্ষতি আছে কিনা যেমন ঘর মোছা কাপড় কাছা ইত্যাদি বাইরে আমার হিন্দুদেরকে কর্মী হিসাবে কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়া এটা যায় আছে আবার আপনি হিন্দুদের অধীনে কাজ করলে সেটাও যায় আছে দেখতে হবে আপনি কোনো হারাম কাজ করতে হয় কিনা বা তারাদের দিয়ে আপনি কোনো হারাম কাজ করাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় আপনি ঘরের ঘরের কাজ যদি কোনো হিন্দু মহিলাকে দিয়ে করান ঘরমোচাই ইত্যাদি কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো হারামের কিছু নাই যেটা একজন মুসলিম মহিলা করতে একজন হিন্দু মহিলা করলেও করতে পারেন কোনো গুণা হবে না বা হারাম হবে না তবে হ্যাঁ আপনি তাকে যদি মুরগি জবাই করান তাহলে সেক্ষেত্রে এটা পশু জবাই করতে মস্মিকের জবাই করা পশু গোষ্ঠ খাওয়া যায় না হারাম অতএব সেখানে আপনি কোনো মুসলমানকে দিয়ে করাবেন এছাড়া যে সমস্ত বৈধ কাজ মোবাহ কাজগুলো আছে এগুলা কোনো হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও দিয়ে করানো যেতে পারে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তিনি অমুসলিমের সাহাবাহিক রাম অনেকে অমুসলিমের অধীনে কাজ করেছেন আবার অনেক অমুসলিমকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন এটা শরীয়তে হারাম নয় একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি দরকারি প্রশ্ন নেককার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে সর্বপ্রথম নিজে হওয়ার চেষ্টা করতে হবে অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সবকিছু করবে কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে হারাম রিলেশন করবে আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে হুজুর একটা মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন মহিলা বিয়ের জন্য একটা রাবে ব্রী খোঁজ করে আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম অতএব এটা করা যাবে না আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টাতে অন্তত শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই আল্লাহ রব্লায়ের কাছে আপনি দোয়া করবেন কিন্তু আগে নিজে সৎ হবেন এক নম্বর কাজ নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গী সঙ্গী পাওয়ার জন্য নাম্বার দুই আল্লাহর কাছে দোয়া করবেন সুরায় ফোরকান আয়াত নম্বর চুয়াত্তর সুরায় ফোরকান আয়াত নম্বর কত চুয়াত্তর রব্বানা হাবলানামিন আজুয়া জিনা ওদুর রিয়াতেনা আয়ুন ও যে আলী মুত্তাকিনা ইমামা এ দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে হে আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি যাদের যাদের সাথে আমি বসবাস করব যাদেরকে আপনি দিবেন তারা যেন তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয় ভালো মানুষ হয় এবং যেন আমরা উভয় আমরা পুরো পরিবার যেন মোত্তাকিদি ইমাম হতে পারি এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে বিয়ের আগে থেকেও করতে পারেন বিয়ের পরেও করতে পারেন এই দোয়া বেশি বেশি করে করবেন সুরাই ফুর কানের চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া কবলের সময়গুলোতে দোয়া করতে থাকবেন যাতে জীবন জীবনসঙ্গী সঙ্গিনী পান তৃতীয়ত যে আমলের কথা বলবো তা হলো ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন ভালো পরিবেশে নেককারদের সান্নিধ্যে থাকলে নেককার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে আশা করবেন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে মিটে মানে হয়ে যাবে হতেও পারে আল্লাহ তারা দিলে কিন্তু এটা সম্ভাবনা অনেক কম থাকে বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায় সেজন্য নেককারদের সান্নিধ্য যথাসম্ভব অর্জন করতে হবে আমি আর আমার বন্ধু মোদারাবাদ পদ্ধতিতে অংশীদারী ব্যবসা করতে চাই এজন্য আমরা লিখিত চুক্তি করেছি এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন মোদারাবাদ চুক্তি করেছেন মোদারাবাদ চুক্তি হলো একজনের অর্থ আর একজনের শ্রম ধরেন আপনার বন্ধু সময় দিতে পারে আপনার হাতে সময় নেই আপনি টাকা দিলেন যে ঠিক আছে আমি টাকা দিলাম তুমি টাকা দিয়ে ব্যবসা করো ব্যবসা করার পর লাভ আমাদের দুজনের মধ্যে ভাগাভাগি হবে সে পার্সেন্টেজটা ঠিক করতে হবে যে কে কত পার্সেন্ট লাভ পাবে কেউ চল্লিশ পার্সেন্ট আরেকজন ষাট পার্সেন্ট কিন্তু কিংবা ফিফটি ফিফটি পার্সেন্ট কিংবা একজন এইট্টি একজন টোয়েন্টি পার্সেন্ট যে কোনো পার্সেন্টেজ হতে পারে কিন্তু এটা ঠিক করতে হবে করার পর যে লাভ হবে সে লাভ ওই নির্দিষ্ট হার অনুপাতে উভয়ে ভাগ করে নিবে এটাকে বলা হয় মোদারাবা এই মোদারাবাদ চুক্তি যদি মৌখিকভাবে দুই বন্ধু মিলে আপনারা করেন বা অন্য যে কোনো সাথে আপনি কারোর সাথে আপনি মোদারাবাদ চুক্তি করেন চুক্তি জায়েজ হবে এবং ব্যবসা হালাল হবে এটার জন্য সাক্ষী রাখাটা আবশ্যিক শর্ত না অর্থাৎ সাক্ষী না থাকলে হালাল হবে না ব্যাপারটা এরকম না আপনারা চুক্তি করেছেন দুজনে বোঝা করেছেন তাহলে এবার আপনাদের এটা হালাল হয়ে যাবে তবে অবশ্যই যে কোনো চুক্তিতে লেনদেনে কায় কারবারে আল্লাহর্বুল আলমিন করণকে আমি নির্দেশনা দিয়েছেন যেন আমরা সাক্ষী রাখি এবং সাক্ষী রাখলে সেটা পরবর্তীতে কখনো ঝামেলার পথ রুদ্ধ করে এবং আমাদের জন্য সার্বিক কল্যাণ হয়